নমস্কার। আজ সামান্য থেকে অসামান্যতে আমরা তালপাতার গোলাপ ফুল আর পাতা তৈরি করা শিখব। একটু কাঁচা অবস্থায় করলেই ভালো, তবে শুকিয়ে গেলে কিন্তু রংটা সবুজ না থাকলেও খুব সুন্দর হয়ে যাবে। এর জন্য আমি এরম তালপাতা কেটে নিয়েছি, নিয়ে এটা গোড়ার দিক রাখলাম একসাথে। একদম শেষে যেটি আছে, এই যে এইটা কিন্তু আমি হাত দিয়ে ধরে রাখবো, আর এই যে একদম শেষে যেটি আছে সেইটিকে ভাঁজ করবো এইভাবে। এই যে এখন শেষে এইটি আছে, ভাঁজ করতে করতে একটা গোল তৈরি করব এইভাবে। এখন শেষে একটি, আর প্রথম যে তিনটি ছিল, যে তিনটি এই যে এন্ড, এইটাকে কিন্তু আঙুল দিয়ে ধরে রেখেছি আমি। এই যে এই রিংটা বা গোলটা যখন বানাবো তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো মাঝখানে যেন একটু এরকম ফাঁক থাকে। রিংটা একবার হয়ে গেল, এবার এর উপর দিয়েই দ্বিতীয়বারও রিংটা হতে থাকবে। এই যে মাঝখানে ফাঁক আছে কিন্তু এইভাবে চলবে, এইভাবে। এই যে রিংটা তিনটে লেয়ার হয়ে গেল, ইচ্ছে করলে আরও লম্বা পাতা নিয়েও করা যাবে। এইবারে এই যে এই তিনটে ভাঁজ হয়ে হয়ে তিনটে লেয়ার হয়ে গেছে। এইবার প্রথম যে তিনটি এন্ড ছিল, যেগুলো দিয়ে শুরু করেছিলাম, এই যে আমি আঙুল দিয়ে সমানে ধরে রেখেছি, সেইগুলোকে এই ছিদ্রটা দিয়ে পাস করিয়ে নেব। এই যে হলো, পাস করিয়ে নিয়ে উল্টে নিলাম, নিয়ে এইবার এরকম করে প্যাঁচ দিয়ে যাব। এই যে প্যাঁচ দিয়ে যাচ্ছে, তৈরি আমাদের গোলাপ ফুল। এইবারে গোলাপ ফুলটাকে তো আটকাতে হবে, সেই জন্য করব কি, এই যে যে তিনটে এন্ড ছিল তাদেরকে এইভাবে পাপড়ির মধ্যে দিয়ে, এই যে গোলাপ ফুলের পাপড়ি হলো তার মধ্যে দিয়ে এইভাবে পাস করিয়ে নেব। একবার পাস করালাম, দরকার হলে দুবার পাস করিয়ে নেব। তাহলে আরো টাইট হবে। এই যে এরকম করে এই তিনটিকেই কিন্তু পাস করিয়ে নেব। হ্যাঁ, তাহলে টাইট হয়ে যাবে একদম। এইভাবে এই যে প্রত্যেকটা এইভাবে পাস করিয়ে নিয়ে ব্যাস, আর খুলবে না, এই গোলাপ আটকে গেল। এইবারে এই অংশটা এত বড় থাকলে তো ভালো দেখাচ্ছে না, তাই জন্য একটু করে ছোট করে নেব। ভালো লাগলে রাখা যেতেই পারে, আমার ভালো লাগছে না তাই আমি একটু ছোট করে দিলাম। এবার দেখব আমরা কি করে পাতা করব। এটা অনেক গোলাপের না,
পাপড়ির নিচ থেকেও অনেক সময় বৃন্ত দেখা যায়, বেশ ওরকম একটা এফেক্ট হয়। পাতার জন্য আমি তালপাতারই একটা অংশ এরকমভাবে কেটে তাতে এইভাবে পাতা কেটে নিয়েছি। আর গোলাপের পাতা তো একটু কাটা কাটা হয়, চিড়ি চিড়ি, ওরকমভাবে এই যে কেটে নিয়েছি। নিয়ে এইবার এইটা লাগাবো আমরা। কিভাবে লাগাবো, তালপাতা থেকেই একটা অংশ আমি এইভাবে বের করে নিয়েছি যেটা দিয়ে এটা লাগাবো, সেইটা আমি একটু এর মধ্যে দিয়েই এইখান থেকেই পাস করিয়ে নেব। কোনো একটা ফাঁক দিয়ে, একটু যে কোনো একটা ফাঁক দিয়ে একটু পাস করাতে হবে এটাকে, এই ফাঁকটা বড়, এটা দিয়ে পাস করা, পাস করিয়ে নিলাম। এইবারে এই পুরো অংশটা এই ছুঁচুতো দিয়ে সেলাই করার মতো করে গিঁট দেবো, এই যে এরম করে পুরো অংশটা নিয়ে, এই যে এইভাবে আরও ওপরে তুলে দিই গিঁটটা। এইভাবে একটা গিট দিলাম, এরম দিয়েই যাব যতক্ষণ না বেশ একটা ডাঁটি ডাঁটি ভাব হবে ততক্ষণ অবধি এরম দেব। আর এরম একটু এরম করে টাইট করে নেব। হ্যাঁ, করতে করতে এরকম একটা দাঁড়াবে, তাহলেই হয়ে গেল আমাদের গোলাপ ফুল এবং পাপড়ি। আজ তাহলে এই পর্যন্তই।